नमस्कार, शुभ सन्ध्या। रामकृष्ण मठ बागदा आयोजित आजकेर सभा विवेकेर डाकेर प्रथम पर्वेर शुभ सूचना हलो स्थानीय গোয়ালাগাড়া পাঠ মন্দিরের ছাত্রের সুললিত কণ্ঠে শান্তি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। এখন পঠাধ্যক্ষ স্বামী নিয়তাত্মানন্দজি মহারাজ তাঁর সংক্ষিপ্ত ভাষণে না আমি কি করে জানব মঠের কর্ম তাঁর স্বাগত ভাষণের মধ্য দিয়ে আমরা সভায় অংশগ্রহণকারীদের নিয়ে যাব মূল আলোচনায়, যার নির্বাচিত বিষয় তমসোমা জ্যোতির্গময়। প্রথমেই ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে আমাদের প্রণাম নিবেদন করছি। আজকের এই দিনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির শুভ জন্মদিন। তাকে কেন্দ্র করি সারা দেশে আজ শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে এবং তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এবং আমরা সকলে গর্বিত বোধ করছি, তিনি দেশের দশের জন্য অনেক কাজ করেছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করি রামকৃষ্ণ মঠ বাগদা পুরুলিয়া জেলার অন্তর্গত এই আয়োজনে অনুষ্ঠানটি, এই আপনারা যারা বৈজ্ঞানিক প্রযুক্তির এফে বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন, ছাত্রছাত্রী, বিশেষ ব্যক্তিত্ব পূর্ণ মানুষ এবং শিক্ষক এবং ভক্তমণ্ডলী, সকলকেই আমাদের আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, সাধুবাদ জানাচ্ছি। এবং ছেলে বন্ধুদের, মেয়ে বন্ধুদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকো, সুখে থাকো, সমৃদ্ধিতে থাকো, এটাই আমাদের কামনা। আর এই অনুষ্ঠানের যে প্রধান অতিথি আজকে আপনাদের সম্মুখে আসবেন, তিনি হলেন ডক্টর অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য। তিনি একজন শিক্ষাবিদ, চিন্তনশীল এবং
ভাবনাদায়ী কথা তিনি আপনাদের কাছে তুলে ধরবেন। আজকের দিনের তাৎপর্য তিনি দিকদর্শন স্বামীজির ভাবনায় সব কথা বলবেন। আপনারা কিভাবে এই দুর্বিষহ জীবনযাত্রার মধ্যে আপনারা আনন্দ পাবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং এইটা আমরা আশা করছি সকলে উৎসাহিত হবেন। এবং আপনারা যে সহমর্মিতার সহযোগিতার পরিচয় দিয়েছেন সেজন্য আমরা গর্বিত বোধ করছি। যেই কথাটা আজকে আমরা বলতে চাই, স্বামীজি কি চেয়েছেন আমাদের কাছে, প্রকৃত শিক্ষা বলতে কি বোঝায়, শিক্ষার উদ্দেশ্য কি, মানুষ গড়ার কথাই তিনি বলেছেন প্রথমত। শিক্ষা মানুষ গড়তে হলে কি দরকার, মানুষ গঠনকারী ভাবনা, চরিত্র গঠনকারী, এবং এছাড়া ধ্যান ধারণায় সমন্বয় না হলে পারে না। এবং প্রকৃত শিক্ষা যে পরিপূর্ণ অবস্থায় যদি আমাদের দেহ এবং আত্মার পূর্ণ সঙ্গতি সাধনে সমর্থন হলে শিক্ষা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ আখ্যা দেওয়া যেতে পারে। আমরা জানি গ্রিকদের আদর্শ ছিল সুন্দর দেহা অভ্যন্তরে একটি সুন্দর মন, কিন্তু স্বামীজি একটি তৃতীয় উপাদানের সাথে যুক্ত করেছেন, সেটি হলো আত্মা। মানুষের আত্মা যোগ করেছেন, বাস্তবধর্মী জ্ঞান অর্জন বা শিক্ষার মধ্যে থাকবে মনের বলিষ্ঠতা ও আত্মার উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সদ্ভাবনার উপাদান। যাক, আমি আর বিশেষ বর্ধিত করব না, সকলে আনন্দ থাকুন, আমাদের সাথে সহযোগিতা করুন। ভবিষ্যতে এই অনুষ্ঠান হবে, আমরা গ্রামে গঞ্জে মানুষের সেবা করছি এবং অনেক কাজকর্ম করছি যে ভ্যালু এডুকেশনের চরিত্র গঠনের দিকগুলো সকলে উপকৃত হচ্ছেন। এবং সকলের ডিমান্ড আছে, আজকে আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন এবং সুরক্ষায় থাকুন, আনন্দে থাকুন। ভবিষ্যতে আপনাদের কাছে আবার আমরা আসব, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা আমাদের সর্বোপরি নমস্কার, শুভেচ্ছা, সাধুবাদ গ্রহণ করবেন, এই আমার বক্তব্য। সকালকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রামকৃষ্ণ। শোনা যাচ্ছে কি? এখন তো স্লাইড দেখতে পাচ্ছি। এই তো বলছি আমি, কিন্তু এখন শুধু স্লাইডটা দেখতে পাচ্ছি, আর অন্য কি বলে শোনা যাচ্ছে তো? আচ্ছা, কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, বলতে শুরু করবো। আচ্ছা, ভিডিওটা কি যাচ্ছে? না, যাচ্ছে না, ভিডিওটা যাচ্ছে না, একটা স্লাইড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্লাইড দাঁড়িয়ে আছে। এই তো, তাহলে এখন কি স্টার্ট ভিডিও করবো নাকি? স্টার্ট ভিডিও করলে হচ্ছিল, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। আশা করি ভিডিও অডিও নিয়ে কোনো সমস্যা নেই। না না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বামীজিকে দেখা যাচ্ছে এবং ঠাকুরকে ছবিতে দেখা যাচ্ছে। একটুখানি ক্যামেরা প্লেসিং এ হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে ছবিটা সাইড হয়ে গেছে। কিন্তু এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি না। আমরা মনে মনে দিব্যত্রয়ী অর্থাৎ ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। আমার তরফ থেকে বাগদা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিয়তাত্মানন্দজি মহারাজকে প্রণাম জানাচ্ছি, এবং যারা এই ভিডিও গেট টুগেদার কনফারেন্স সজ্জন সঙ্গ যাই বলি না কেন, সেখানে যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে আমার যথাযোগ্য প্রণাম
নমস্কার এবং যারা কম বয়সী তাদের শুভেচ্ছা জানাচ্ছি এই ভালো দিনের, শিক্ষক দিবসের দিনে 5th September, যেটা কিনা সারা পৃথিবীতে এক একটা দিন টিচার্স ডে হিসেবে পালন করা হয়। ভারতবর্ষে ডক্টর সর্বে পল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 5th September টিচার্স ডে হিসেবে পালন করা হয়, এটা আমরা জানি। আর আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তমসো মা জ্যোতির্গময়, বক্তার মুখের অর্ধেকটা অন্ধকার অর্ধেকটা আলো হয়ে আছে, যেভাবেই হোক সেখানে তমসো মা জ্যোতির্গময়ের একটা প্রতীকী রূপ হিসেবে বক্তা উপস্থিত। কিন্তু আমাদের পুরো চিন্তার মধ্যে এই ব্যাপারটি রয়েছে যে অন্ধকার থেকে আলোয় উত্তরণ, যেটা কিনা আজকে রামকৃষ্ণ মঠ বাগদার যে অনুষ্ঠান সেখানে আমরা ভাববার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং অবশ্যই ভাববার চেষ্টা করব স্বামী বিবেকানন্দের এবং ঠাকুর ও মা শারদার চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে যে অন্ধকারের শেষে আলো। যদি শিক্ষক দিবসকে একদিকে রাখি, ধর্ম আধ্যাত্মিকতার চিন্তা ভাবনাকে একদিকে রাখি, তাহলে আরেকদিকে থাকছে এই 2020 সালের এই সময়তে যে সারা পৃথিবীতে যে অবস্থাটা চলছে সেখানে তমসা থেকে জ্যোতি, এটার জন্যে যিনি ধর্ম মানেন যিনি ধর্ম মানেন না সেই সমস্ত মানুষই মনে মনে প্রার্থনা করছেন এবং অপেক্ষায় রয়েছেন। অনেক সময় বলা হয় যে ট্রেন যখন যায় একটা টানেলের মধ্যে দিয়ে তখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার মনে হয়, এবং যাদের বয়স কম যারা এতক্ষণ ধরে আসছিল খেলছিল তারা আতঙ্কিত হয়ে পড়ে যে অন্ধকার অন্ধকার। তারপরে এক সময় যখন টানেল থেকে বেরোয় আর সূর্যের আলো দেখতে পাওয়া যায় তখন বাচ্চারাও আনন্দ করে বড়রাও আনন্দ করে যে যাক টানেলটা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা হয়তো সেরকম একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং টানেলের বাইরে যে আলো সেটা ভাইরাস অতিমারী সংক্রমণ অর্থনৈতিক অধঃপতন এই সবগুলোর ক্ষেত্রে সত্য, তেমনি আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য যে আমরা অল্প বিস্তর ওই টানেলের মধ্যে দিয়ে যাই অন্ধকারের মধ্যে দিয়ে যাই। সেই অন্ধকার থেকে যে আলোয় উত্তরণ, অন্ধকার শেষ হয়ে যাওয়া হয়ে আলো দেখা দেওয়া, তারই আবার অন্য একটা নাম আছে বাংলায় দু অক্ষরের শিক্ষা, ইংলিশে একটু বড় এডুকেশন। ইংলিশ শব্দটিকে নিয়ে যদি ভাবি, স্বামী বিবেকানন্দ বলছেন যে এডুকেশন মানে হচ্ছে মানুষের ভেতরে প্রথম থেকেই যে পূর্ণতা আছে তার বিকাশ। প্রথম থেকেই যে পূর্ণতা, পুরো বাক্যটি এরকম মোটামুটি যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। ম্যান মানে বোথ ম্যান অ্যান্ড ওম্যান, উনি বোঝাতে চেয়েছেন যে নরনারীর মধ্যে প্রথম থেকেই যে পূর্ণতা আছে তার বিকাশ সাধনের নামই শিক্ষা, এটা স্বামীজি বলছেন। এই শিক্ষা আমাদের সত্যি সত্যি মনুষ্য পদবাচ্য করে, আমরা যে মানুষ সেই রকম ভাবে আমাদেরকে চিনতে সাহায্য করে, আমাদেরকে চিনিয়ে দেয় আমরা মানুষ বলে, এবং সেই সঙ্গে একজনের ব্যক্তিগত জীবনে ওই যে টানেলের মধ্যে যে অস্বস্তি, টানেলের মধ্যে যে একটা ঘুট ঘুটে অন্ধকার, টানেলের মধ্যে যে একটা আশঙ্কা, সেই আশঙ্কা থেকে মুক্ত করে এই শিক্ষা। যে সেই যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে শেখায় না সেটা কি আর শিক্ষা? নেতিবাচক কথার মধ্যে উনি বেশি থাকতেন না, নেগেটিভ কথার মধ্যে একেবারেই থাকতেন না, উনি পজিটিভ জায়গা সবসময় বলেছেন। এবং সেটি কি? সেটা হচ্ছে যে শিক্ষা আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, যে শিক্ষা আমাদেরকে স্বনির্ভর হতে সাহায্য করবে, সেটাই যথার্থ শিক্ষা। এই কথা স্বামীজি বিভিন্ন রকম ভাবে বলেছেন যে একটা গ্রাম, সেই গ্রামে যদি সমস্ত পৃথিবীতে যত অর্থ আছে সেই অর্থ যদি উজাড় করে দেওয়া যায় সেই গ্রামের উপরে, তাহলেও সেই গ্রামের উন্নতি শেষ পর্যন্ত হবে না যদি সেই গ্রামটাকে স্বনির্ভর না করতে পারা যায়। এই সমস্ত যে কথাবার্তা সেগুলো কোথা থেকে আসছে স্বামীজি বারবার করে যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে সেগুলো আসছে একটি মূল সত্য থেকে, সেটা হলো প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে তার মধ্যে অসীম শক্তি বর্তমান। এই অসীম বলতে গেলে অঙ্কের দিক দিয়ে একরকম বোঝায়, আমরা সেরকম ভাবে ভাবছি, দর্শনের দিক দিয়ে আরেক রকমের বোঝায়, সেরকম ভাবেও ভাবছি। আজকে শিক্ষক দিবসের পূর্ণ দিনে ভাবছি যে একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে কতটা সম্ভাবনা আছে সেটা তার বাবা মাও জানেন না, শিক্ষক শিক্ষিকাও জানেন না, অন্য কেউ জানেন না, যিনি ডাক্তার তিনিও জানেন না ডাক্তারি শাস্ত্রের দ্বারা। শিক্ষক শিক্ষিকা বাবা মা তাদের অনুমান রয়েছে। কেউ যদি বলে যে একটা ছেলে বা মেয়ে
40% নম্বর পাচ্ছে তাহলে এ কত দূর পর্যন্ত পেতে পারে? একজন শিক্ষক কোনোদিনই বলতে পারবেন না যে এ 65% এর বেশি পাবে না, কারণ আরেকজন এসে বলবেন যে বলেন কি যদি আমরা ভালো মতো আত্মনিয়োগ করি একে 70% কমানো কোনো ব্যাপারই নয়। সুতরাং অসীমের চিন্তা যদি ছেড়েও দিই, একটি ছেলে বা একটি মেয়ে তার সম্ভাবনার বিকাশ কোনখানে গিয়ে শেষ হয়ে যাবে, কোনখানে গিয়ে দাঁড়ি টানা হবে, এই কথাটা খুব খারাপ, এই কথাটা অবান্তর, এই কথাটা শুনলে মনে কষ্ট হয় যে আচ্ছা দিস ফার অ্যান্ড নো ফার্দার এরকম। সেই জন্যে স্বামী বিবেকানন্দ যেটা বলছেন তাতে যদি ফেরত যাই তাহলে দেখবো যে ওর মধ্যে একটা খুব স্বাভাবিক আশার উচ্চারণ রয়েছে, আর ন্যাচারাল হোপ। ন্যাচারাল হোপটা কিরকম আবার যদি অন্যদিক থেকে ভাবি, যে যখন বাচ্চা বড় হয় তখন বাবা মা সযত্নে তাকে লক্ষ্য করে। অনেক সময় হয় কি যে সে হয়তো একটা কিছু নিয়ে খেলা করছে বা দোকানে গিয়ে মেলায় গিয়ে কিনতে চাইলো, যে ওই যেখানে কিনা কিছু যন্ত্রপাতি আছে, ছোট 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 সাইজের প্লাস্টিকের সব যন্ত্রপাতি আছে বা একটা ট্রেনের ইঞ্জিন আছে, সেইটার দিকে তার খুব নজর একটি বাচ্চা ছেলের। তো বাবা মা সেটা কিনে দিল, এসে সে তার কলকব্জা নিয়ে পড়লো, তখন বাবা মা আড়ালে অনেক সময় বলেন। কিন্তু এই কথাও ঠিক যে এটা বলা যাবে না যে সে ছেলে ইঞ্জিনিয়ার হবে না, অথবা একটা মেয়ে সে ডাক্তারি জিনিসপত্র সে সমস্ত নিয়ে স্টেথো নিয়ে কানে দিয়ে বাবাকে কি মাকে পরীক্ষা করছে, তখন বাবা মা বলে যে একে ডাক্তার করার জন্য আমরা যা করবার তাই করবো, হাত পেটা খেয়ে থাকবো সেও ভালো একে ডাক্তার করার চেষ্টা করবো। এই যে তার মানে হচ্ছে যে সেই মেয়ে যে ডাক্তার হতে পারে এটা বাবা মা ভেতর বিশ্বাস করছেন। আবারও কেউ কেউ ভাববেন হয়তো এটা অতিরিক্ত হয়ে গেল, কিন্তু এই বিশ্বাসটা যে পুরো ভুল তাও বলা যাবে না। এখনকার দিনে লোকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার করার কথা ভাবে না, আরো আরো বিভিন্ন রকমের যে দিক আছে, যে কিনা ভালো আঁকে, যে কিনা ভালো গান গায়, যে ভালো নাচে। আমাদের এই পরিচিতর মধ্যে কত ছেলে এবং মেয়ে আছে যারা কিনা তাদের বাবা মা এবং অন্যান্যদের যথার্থ সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে সেই জায়গাটাতে অসাধারণ একটা অবস্থায় চলে গেছে যেটা বংশে কেউ কখনো হয়নি। সুতরাং কলা, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি যাই বলি না কেন, চিকিৎসা বিদ্যা যাই বলি না কেন, বাবা মা যখন ভাবছেন যে দরকার হলে আধ পেটা খাবো তবু ওর মধ্যে এই যে একটা প্রতিভার বিকাশ দেখছি, এই যে পাড়ার ক্লাবে খেলতে যায় সবাই এসে বলে যে রাজু যা খেলছে না, রাজু দারুণ, এর ব্যাটিং দারুণ করে, তাহলে ওর যদি লেখাপড়ার দিকে কোনো একটা মন নাই থাকে, যদি সেরকম পেরে না ওঠে, ওকে ক্রিকেটের দিকটাতে ভালো করে ওকে ধরে তুলবো, এই যে বাবা মা ভাবছেন যে একে ঠিক মতো নার্চার করতে পারলে, ঠিক মতো একে ভেতরকার যে সম্ভাবনা সেটা পুষ্টি সাধন করতে পারলে এর দ্বারা হবে, এই যে বাবা মায়ের মধ্যে যে চিন্তা, সেই চিন্তাটাই শিক্ষকের মধ্যে থাকার কথা এবং বহু ক্ষেত্রে থাকে। যেখানে থাকে না সেটা ব্যতিক্রম, সেটা দুঃখজনক। যদি ভাবেন যে এটা পেশা হিসেবে দুঃখজনক, কেউ পেশা হিসেবে অন্য কিছু কেউ নিতে পারেন, যেখানে হয়তো মানুষের সেবা করার ছিল পেশা হিসেবে নিয়ে সেটা অন্যরকম হয়ে গেছে, তার মধ্যে যাচ্ছি না। কিন্তু যদি কেউ ভালোবেসে এটা ভাবেন যে বাবা মা যেরকম ভাবে ভাবছেন সেই রকম ভাবেই একজন শিক্ষক বা শিক্ষিকা ভাবছেন, যে তার সামনে যে ছেলে মেয়েগুলি বসে রয়েছে এদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, এবং আমি যে যতটুকু সময় তাদের সামনে রয়েছি ততটুকু সময় সেইটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করব। যিনি সাহিত্যের লোক, যিনি বিজ্ঞানের লোক, তিনি ভাবছেন ছাত্র বা ছাত্রীর মধ্যে থেকে সেই প্রতিভাকে বের করবার চেষ্টা করবেন যেখানে সম্ভাবনাটা রয়েছে। স্বামী বিবেকানন্দ ঠিক এই পিতামাতার জায়গা থেকে, আমাদের মনে হয় যে পিতামাতার জায়গা থেকে বা আদর্শ শিক্ষক শিক্ষিকার জায়গা থেকে ওই রকম একটা মরমী কথা উচ্চারণ করলেন যে লেখাপড়া, এডুকেশন ছেড়ে দিলাম, শিক্ষা ছেড়ে দিলাম, আমাদের ভাষায় চলে এলাম যে লেখাপড়া হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা ভিতরের মধ্যে যে একেবারে জলজলে যে সত্তাটা রয়েছে, যে জলজলে সম্ভাবনাটা রয়েছে, সেই সম্ভাবনাটাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে লেখাপড়া। এই লেখাপড়া মানে শুধু বইপত্র নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে, কম্পিউটার নিয়ে, মোবাইল নিয়ে, অ্যাপ নিয়ে, হ্যাঁ, সবগুলোকে ব্যবহার করে ভেতরের সম্ভাবনাকে পূর্ণরূপে বিকশিত করে তোলা, এইটা স্বামী বিবেকানন্দ যে বলছেন আমাদের, বা আমার নিজের দিক থেকে মনে হয় যে এই কথাটা অন্য কেউও বলতে পারতেন, বা সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যাবে যে এই ধরনের এর আশেপাশের কথা কিন্তু অন্য মনীষীরাও বলেছেন, হয়তো স্বামীজির মতো এত গুছিয়ে বলতে পারেননি, এরকম একটা টান টান ইংলিশে বলতে পারেননি, কিন্তু এই ধরনের কথাবার্তা অন্যরা যে কেউ বলেননি তা নয়। কিন্তু স্বামী বিবেকানন্দের কথা চর্চিত হয়, স্বামী বিবেকানন্দের কথার মধ্যে গুরুত্ব থাকে, স্বামী বিবেকানন্দের কথার তাৎপর্য ক্ষয়ে যায় না, সেটা নিঃশেষিত হয়ে যায় না, সেটা হ্রাসপ্রাপ্ত হয় না। এই জন্যে
যে স্বামী বিবেকানন্দের পুরো জীবনে দেখা যাচ্ছে এই ভেতরের সম্ভাবনার অদ্ভুত বিকাশ, সেই অদ্ভুত বিকাশেরই এক অপূর্ব গাথা, অপূর্ব চিত্র, অপূর্ব ইতিহাস হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবন, যেখানে কিনা উনি নিজের মধ্যেও যখন দেখছি যে সেই মানুষটা চারটিখানি কথা তো নয় যে ভারতবর্ষের বেদ বেদান্ত, ভারতবর্ষের যে দর্শন সেইটার কথা বিদেশে বলেছেন, এমন একটা সময় বলেছেন যখন লোকে ভারতবর্ষকে চিনতই না বা ভারতবর্ষকে চিনতো যে কিছু আধা সভ্য আধা গোয়ার লোকের জায়গা, ওখানে কি কোনো ভদ্রলোকে থাকে নাকি, সেই রকম ভাবে যখন ভারতবর্ষকে চিনতো তখন গিয়ে তিনি সেখানকার বেদ বেদান্তের কথা বলছেন এবং তাতে তো লোকের আরো উড়িয়ে দেওয়ার কথা, এবং একটা অর্থ সভ্য দেশের থেকে তাদের আবার ধর্মকর্মের কথা বলতে এসছে, কিন্তু সেখান থেকে তিনি সেটাকে বলছেন এবং বিদেশি সুতিবৃন্দের কাছে এমন ভাবে কথাগুলোকে পরিবেশন করছেন। আজকের দিনে পর্যন্ত ভারতবর্ষ তার আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিদেশে যে ছাপ রাখছে, রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত হন অভক্ত হন সকলে এক বাক্যে স্বীকার করেন এবং করতে বাধ্য যে বিদেশের মাটিতে ভারতবর্ষের ধর্ম দর্শনকে বিজ্ঞান ভিত্তিক ভাবে জোরের সঙ্গে সততার সঙ্গে যিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন তিনি স্বামী বিবেকানন্দ। সুতরাং এই মানুষ যখন বলছেন যে ভেতরের শক্তিকে পুরোপুরি জাগিয়ে তোলা তারই নাম শিক্ষা, তখন প্রত্যেকটা শব্দ অন্য রকমের আলো নিয়ে বেরোচ্ছে, অন্য রকমের শক্তি এবং অন্য রকমের সত্য নিয়ে বেরোচ্ছে, সেটা স্বামী বিবেকানন্দ নিজের জীবনে এটাকে করে দেখিয়েছেন এক নম্বর। দুই নম্বর হচ্ছে যাদেরকে নিয়ে উনি কাজ করেছেন সেটার মধ্যে আজকে আমরা খুব বেশি বিস্তারিত যাব না, কিন্তু যাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন সেরকম কম বয়সী ছেলে, তখন তো মেয়েরা অতটা যেত না, যেমন কিনা এখনকার দিনে মেয়েরা অগ্রণী এবং মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে এটা বললে লোকেরা হাসবে, কিন্তু স্বামী বিবেকানন্দের সময়তে কি হচ্ছে, যখন ছেলেরাই ঘর থেকে বেরোতো, ছেলেরাই নানান রকমের কাজের মধ্যে লিপ্ত হতো, ছেলেরাই দেশ সেবার কথা বলতে পারতো, ছেলেরাই বৃহৎ আন্তর্জাতিক ব্রত উদযাপনের কথা বলতে পারতো, সেই সময়তে স্বামী বিবেকানন্দ যে ধরনের ছেলেদের মধ্যে থেকে যে প্রতিভার বিকাশ ঘটিয়েছেন সেটা ভাবলে অবাক হতে হয় যে নানান রকম ভাবে আজকে আমরা রামকৃষ্ণ মিশনকে যে দেখছি তার যে বহুমুখী কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি হচ্ছে যে এবার আমরা দিব্য ত্রিকে দেখবার চেষ্টায় আছি, আমরা যখন রামকৃষ্ণ মিশনের যে বহুমুখী কর্মকাণ্ড কে আমরা যখন দেখতে পাচ্ছি তখন ভাবছি যে এইটার শুভ সূচনা করে মেডিকেল ক্ষেত্রে কি, ইকোনমিক ক্ষেত্রে কি, এডুকেশনাল ক্ষেত্রে অসামান্য কাজের সূত্রপাত করে দিয়ে গেছেন, আজকে কত বড় বড় সমস্ত হসপিটাল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো স্বামী বিবেকানন্দের হাতে গড়া অথবা তার চোখ পূজার পর তৈরি হয়েছে, কিন্তু পুরোপুরি তার আদর্শকে নিয়ে তার চিন্তা ভাবনাকে মাথায় নিয়ে। সুতরাং ভেতরকার শক্তির জাগরণ শুধু দর্শনের দিক দিয়ে বললে হবে না, শুধু মাস কমিউনিকেশনের দিক দিয়ে পাঁচটা লোকের কাছে বলবার মতো করে বললে হবে না, পড়ে দেখাতে হবে। তো স্বামী বিবেকানন্দ সেরকম ভাবে হাতে কলমে করে দেখিয়েছেন, কিন্তু সেটা শুধু এই জন্য নয় যে আমি এরকম করে দিয়ে গেলাম, তিনি বলছেন যে ঠাকুরের নাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম করে বলছেন যে তার ইচ্ছা হলে এরকম লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। এই যে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে এটা শুধু শ্রীরামকৃষ্ণের প্রতি তার প্রণতিজ্ঞাপন নয়, শুধু নিজের বিনয় প্রকাশ নয়, কিন্তু সত্যি সত্যি তিনি যেন দেখতে চাইছেন যে এরকম লক্ষ লক্ষ মানুষ তৈরি হোক, আরেকজন বিবেকানন্দ তৈরি হবে কিনা সেই সমস্ত চিন্তা ভাবনা, সেই সমস্ত কাটাছেঁড়া, সেই সমস্ত ক্যালকুলেশন অবান্তর, কিন্তু বিবেকানন্দ সত্যি সত্যি জনক জনকের মতো, শিক্ষক শিক্ষিকার মতো করে ভাবছেন। কি ভাবছেন? বলা হয় যে এই দুটো ক্লাসের মানুষ আছেন, এক হচ্ছেন জনক জননী বাবা মা, আর এক হচ্ছেন শিক্ষক শিক্ষিকা, এই দুটো ক্লাসের মানুষ যারা কিনা খুশি হন যে তাদেরকে ছাপিয়ে গেলে, কে ছাপিয়ে গেলে, বাবা মা খুশি হয় যদি সন্তান তাদেরকে ছাপিয়ে যায় গুণে দক্ষতায় কৃতিত্বে, ঠিক সেই রকমই শিক্ষক শিক্ষিকাও খুশি হন যে যে ছোট্ট ছেলেটাকে পড়াতেন, যে ছোট্ট মেয়েটাকে পড়াতেন, সে আজকে পৃথিবীতে যে কাজ করছে, আমি অন্তত অতদূর লেখাপড়া করিনি, অতদূর পৃথিবীতে স্বাক্ষর রাখিনি, আমাকে ছাপিয়ে গেলে আমি খুশি হচ্ছি, এটা বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেই বাবা যুক্ত মা যুক্ত শিক্ষক যুক্ত শিক্ষিকা করলে যা দাঁড়ায়, তাহলে আমরা বিবেকানন্দকে পেতে পারি যে তিনি নিশ্চয়ই চাইছেন যে মানুষ এমন এমন কাজ করুক, এখনকার দিনের ছেলেমেয়েরা এমন এমন কাজ করুক যাতে ওই বিবেকানন্দ যা করে গেছেন সেটাকেও ছাপিয়ে যাক, আমাদের তার মনোজগৎ দেখলে মনে হয় যে তিনি সেই রকম ভাবে যেন ভাবছেন। সুতরাং তিনি যেটা চাইছেন সেটা হচ্ছে
যে ওই যথার্থ শিক্ষার বিস্তার, এবং আমরা যেটাকে আগে স্মরণ করছিলাম স্বামীজির কথায়, যে নিজের পায়ে দাঁড়ানো। এই নিজের পায়ে দাঁড়ানো মানে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ জড়িত হয়ে আছে, সেটা হচ্ছে চরিত্র। যে চরিত্র বলে একটা কিছু বস্তু আছে, এটাকে ভাবা এবং সেটা ভেবে আত্মবিশ্বাস পাওয়া। কেন আমরা এরকম ভাবে বলছি যে চরিত্র বলে একটা কিছু বস্তু আছে? তার কারণ হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে এখনকার দিনে মানুষে বলে যে ওই সব চরিত্র বলতে ওগুলো সব পুরনো হয়ে গেছে, ও খবরের কাগজের মতো হয়ে গেছে, ওগুলো দিয়ে কিছু কাজ হবে না। এখনকার দিনে হচ্ছে লুটে পুটে খেয়ে নাও, নিজের মতো করে জগৎ জীবনকে ভোগ করো, ব্যাস তারপর গুড বাই করে দিয়ে চলে যাও। এই যে ভাবনা চিন্তাটা, এটা এখনকার দিনের বলে নয়, বহু পুরনো, এবং সত্যি সত্যি ভাবতে গেলে যে খুব বোকা বোকা একটা চিন্তা, স্মার্টলি বলা কিন্তু অত্যন্ত বোকা বোকা একটা চিন্তা। যে যদি ওরকম ভাবেই হতো যে চরিত্র বলে কিছু ভাবার দরকার নেই, তাহলে যারা ভাবে না তারা জগতে সবচেয়ে সুখী লোক হতো, যারা চরিত্রকে পায়ে মারিয়ে দিয়ে চলে যেতে পারতো। কিন্তু চোখ খোলা রাখলেই দেখা যাবে যে সেরকমটা হয় না। সেই লোক আতঙ্কে পড়ে, সেই লোক ভয়ে ভয়ে থাকে, সেই লোক মৃত্যুকে দেখলে এমনিতেই আধমরা হয়ে যায়। সুতরাং চরিত্রকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। এটা যদি হতো তাহলে লোকে ওই রকম ভাবেই তাদের মতামত শুনে চলতো, সেরকম ভাবে হয় না। এবং এই স্মার্ট লোকেরা শেষ পর্যন্ত জীবন যুদ্ধে নিজেদেরকে বোকা প্রতিপন্ন করে তারপরে গুড বাই করতে বাধ্য হয়। তাই স্বামী বিবেকানন্দ যখন বলছেন চরিত্রবান হও, সেটা শুধু একটা নীতিকথার মতো করে আসছে না, সেটা আসছে এই জন্য যে সেটা হলেই তবে জীবন টিবন গুলো ভালো করে বুঝে নিয়ে যেতে পারা যায়। যখন কিনা করোনা ভাইরাসের প্রসঙ্গ আসছে, তখন লোকে বলছে যে ওষুধপত্র আছে আছে, যখন হবে সেসব বেরোবে। কিন্তু ওষুধপত্র যখন বেরোয়নি, ওষুধপত্র যখন বেরোবে, এই সব সময়ের জন্যই যে ঘটনাটা দরকার সেটা হচ্ছে ইমিউন সিস্টেম, সেটাকে ঠিকঠাক রাখতে হবে। তার জন্য এটা খান ওটা খান সেটা খান, কিন্তু ইমিউন সিস্টেম যদি ঠিক ঠিক রাখেন তাহলে আপনার শরীরে ওই সব গুলোর রোগ ব্যাধির থেকে আপনি অনেক দূর পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারবেন। অন্যদিকে যদি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক না থাকে, আপনি যদি ভাবেন যে ভ্যাকসিন সব ঠিকঠাক করে যাবে, তাহলে কিন্তু আপনি খুব বিপদের দিকে যাচ্ছেন। এই যে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা, তেমনি মনের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থার নামই হচ্ছে সংজ্ঞা হবে। আজকে ভারতবর্ষের একটা মানুষের চরিত্র বলতে যা বুঝবে, অস্ট্রেলিয়াতে বসে আরেক রকম বুঝবে, ইথিওপিয়াতে আরেক রকম বুঝবেন। কিন্তু চরিত্র বলতে একটা জায়গায় একজনের যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি অনুযায়ী দেখা যাবে যে যে বুদ্ধিটা থাকছে সেই বুদ্ধি অনুযায়ী সে সেই চরিত্রটাকে, মানে সেই সচ্চরিত্রকে সে নিয়ে চলবে। খুব সহজ একটা দৃষ্টান্তে যদি আসি, আমাদের ভারতবর্ষের পরম্পরায় এরকম ভাবে বিশ্বাস করা হয় যে তুমি হাসাহাসি করতে পারো, তুমি রাগারাগি করতে পারো, তোমার স্বাধীনতা আছে। মানুষ তো আর যন্ত্র নয় যে সে সবসময় হাসি মুখে থাকবে, তার রাগ হতে পারে, সে রাগের প্রকাশ হতে পারে, কিন্তু বড়দের সামনে কখনো রাগ দেখাবে না। এইটা ভারতবর্ষের প্রাচীন চিন্তার মধ্যে আছে যে তুমি তোমার থেকে ছোট কেউ তার উপরে রাগ করছো, রাগ করে খুব তাকে বকছো, এটা হতে পারে প্রয়োজনের জন্য হতে পারে, কিন্তু এইটাই তুমি করবে না যদি তোমার থেকে বড় কেউ থাকে, ওটা স্বভাবতের মধ্যে হয় না। এইটাকে যদি গভীরভাবে ভাবা যায় এবং নিজের জীবনে অনুসরণ করা যায়, তাহলে দেখা যাবে যে কি সুইট একটা পদ্ধতি যে হ্যাঁ, বড়দের সামনে রাগ প্রকাশ করা এটা ঠিক নয়, নিজের একটা অহংকার প্রকাশ পাবে। তুমি যাকে বকতে হবে তাকে অন্যভাবে বকো, যা হোক কিছু করো, কিন্তু বড়র সামনে তুমি রাগ দেখাতে পারবে না। বাবা মাও যখন ছেলের উপরে রাগ দেখাচ্ছেন, যদি তখন দাদু থাকেন তখন সেরকম ভাবে তিনি রাগ দেখাবেন না। শিক্ষক শিক্ষিকা সমস্ত স্তরে এটা খাটে। এইটা হয়তো ইংল্যান্ডে এই নিয়মটা খাটবে না, অস্ট্রেলিয়া ইথিওপিয়াতে কেউ হয়তো এইভাবে করে ভাবেননি, কিন্তু নিজের নিজের অঞ্চলে নিজের নিজের বিবেকের কাছে চরিত্র বলে যেটাকে বোঝায় সেইটাকে ধরে চলতে হবে। স্বামীজি বারবার এটা বলছেন। এবং এই ইমিউন সিস্টেম, সেটা আমাদের দেশে একরকম হবে, অন্য দেশে একরকম হবে। আমাদের দেশে যা যা খেলে ইমিউন সিস্টেম ঠিক ঠিক মতো করে উঠবে, অন্য দেশে অন্য কিছুর প্রয়োজন হবে। ঠিক সেরকম ভাবে তোমার দেশ তোমার সংস্কৃতি অনুযায়ী যে চরিত্রটাকে বোঝো সেই চরিত্রটাকে গড়ে তোলবার চেষ্টা করো, তাহলে তুমি বাইরের অনেক ঝড়ঝাপটা থেকে নিশ্চিন্ত থাকবে এবং তোমার দ্বারা এই জগৎ সংসার অনেক নিশ্চিন্ত থাকবে, অনেক আনন্দে থাকবে। এই স্বামীজি চরিত্রের কথা যখন বলছেন তখন তার মধ্যে এই যুক্তিসঙ্গত জায়গা থেকে যাচ্ছে, যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা এমন নয় যে আজকের দিনে দাঁড়িয়ে মূল্যায়ন করছি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা লাভ করছি যে কত সারগর্ভ কথা তিনি একদম ঘরের মানুষের মতো তত্তর তত্তর করে বলে গেছেন। এইরকম ভাবে চরিত্র সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন, যেটা শিক্ষার অন্যতম অঙ্গ। আর কি,
আর হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে সময়টা আমাকে কেউ একটু জানালে ভালো হয় যে আমার হাতে ওরকম সময় আছে, আমার নিজের এস্টিমেটে একরকম বুঝছি, কিন্তু একটুখানি জানালে ভালো হয়। তো 7 মিনিট আছে স্যার। কত মিনিট? 7 মিনিট স্যার। তো আমরা 2020-তে দাঁড়িয়ে বুঝছি যে এই শিক্ষার মধ্যে আমাদের যেটা লাগবে, আমরা চরিত্রের কথায় চলে এসেছিলাম যে চরিত্রের ব্যাপারটা খুব দরকার আর কি। আর তার সঙ্গে স্বামীজি তো শিক্ষার অনেকগুলো দিক বলছেন, আমি যেগুলো উল্লেখ করছি না তার মধ্যে কি আছে, তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে যারা এই সেমিনার শুনছে বা এই টক শুনছে, যে কম বয়সী ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে হয়তো খুব জরুরি কথা ছিল কিরকম, যে মনঃসংযোগ। কিন্তু তার মধ্যে বেশি যাব না, উল্লেখ করব মনঃসংযোগের কথা। স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন যে যদি মনটাকে নিয়ে গিয়ে একটা জায়গায় দেওয়া যেতে পারে তাহলে অসাধারণ ফল হয়, সমস্ত মনটাকে যদি একটা জায়গায় দেওয়া যেতে পারে। দু তিন বাক্যের মধ্যে বোঝবার চেষ্টা করবো এমন একটা জিনিস যেটা সারা জীবন ধরে অনুশীলন করবার এবং অনুশীলন করে আনন্দ পাওয়ার। যে যদি ভাবে যে কেউ একজন ক্রিকেট খেলছে, তাহলে ক্রিকেট খেলবার সময় সে কি করছে, ক্রিকেট খেলবার সময় সে যখন ব্যাট করছে তখন প্রত্যেকটা বল তার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো খুব ভালো ব্যাটসম্যান, কিন্তু একটা বলের সময় যদি একটু অন্যমনস্ক হয়ে যায়, ওইদিকে কে চেঁচিয়েছে, কে কি করেছে, লাফিয়েছে গাছের উপরে, সেই দিকে দেখতে গেল, এদিকে ক্লিন বোল্ড হয়ে গেল। সুতরাং তাকে পুরো মনটা যে বল করতে আসছে সেদিকে দিতে হবে, তার ফুটস্টেপে তাহলে সে ভালো ব্যাটসম্যান। এই পুরো মনটা একটা জিনিসে দেওয়া, স্বামীজি বারবার বলছেন যে শিক্ষার মধ্যে এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে যখন তুমি পুরো মন একটা কিছুর মধ্যে দিতে পারবে। এখন ছাত্রছাত্রী অনেক সময় মুশকিল হয় যে ভূগোল পড়তে ভালো লাগছে না, আরে ভালো লাগলে তো মনটা দেবো, কিন্তু ভালোই লাগছে না তাহলে কি করে হবে। সেইখানে স্বামীজির এই চিন্তাকে আমরা মনে রাখি যে যদি খেলার ছলেও ভাবে যে যে ভূগোলে, সে ভূগোল হোক, অঙ্ক হোক, বিজ্ঞান হোক, সাহিত্য হোক, যাই হোক, আমরা হঠাৎ করে একটা বিষয় টেনে নিলাম মানে এই নয় যে বিষয়টা আলাদা ভাবে দুরূহ, কিন্তু ধরে যাক যে ভূগোলে যার কিনা মন লাগছে না, সে যদি খেলাচ্ছলেও ভাবে যে অনেকের থেকে সে ভূগোলে পিছিয়ে আছে, কিন্তু এবার থেকে সে ভূগোলে খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, যে পুরো মনটা দেবে শুধু খেলাচ্ছলে, ভূগোলকে নয় নাই ভালোবাসে, কিন্তু খেলাচ্ছলে ওইটাতে খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, এইটা ভেবে যে কেন আমি পারবো না। এইটা যদি সে ভেবে একটা মাসও চেষ্টা করে তাহলে দেখা যাবে যে অসাধারণ ফল সে পাবে। এবং তার সামনে যদি আরো 5টা, 6টা, 7টা, 8টা ছেলে বা মেয়ে থাকে যারা কিনা তার থেকে সবসময়, সারা ছেলে মেয়েরা বলে সারা জীবন তারা ভূগোলে বেশি পেয়েছে, তাহলেও কিন্তু যদি একবার ওই খেলার ছলে ওতে মন দেয় তাহলে দেখা যাবে যে ও হয়তো ভূগোলে ফার্স্ট পজিশনে উপনীত হয়ে যাচ্ছে ইন নো টাইম। তার কারণ হচ্ছে যে মনোযোগের ক্ষমতা তোমার মধ্যে আছে এবং তুমি দিতে চাইলে দিতে পারো। ইউ আর দ্য, তোমার মনটা তোমার মাস্টার নয়, তুমি মনের মাস্টার। এইটা যখন তুমি শিখে যাবে যে তুমি হচ্ছে মনের প্রভু, মন তোমার প্রভু নয়। লোকে বলে যে মন যেরকম চালাচ্ছে আমি সেরকম চলছি, ওটা একেবারে বোকার উক্তি। যখন লোকে জানবে যে আমি মনের প্রভু এবং আমি ঠিক করলাম যে এই মাস থেকে আমি ভূগোলকে কব্জা করবো, তখন দেখা যাবে যে এইসব বিদ্যা শিখতে গেলে যে একজনের বয়স 71 হতে হবে তা নয়, 17 বছর বয়সে হতে পারে, 7 বছর বয়সে হতে পারে। যে মুহূর্তে সে কোনো একটা বিষয়ে মন দিতে আরম্ভ করবে তখন সেখান থেকে শোনা পড়বে। এর মধ্যে এই পর্যন্ত আমরা শুধু যেখানটাতে বিশেষভাবে আসতে চাইছি, যেটা সময় হাতে আছে তার মধ্যে, সেটা হলো যে স্বামীজি শিক্ষিত মানুষ বলতে যা তৈরি করতে চেয়েছেন, আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন, আমি যতদূর খবর জানি তার মধ্যে ছাত্রছাত্রীরা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, অভিভাবক অভিভাবিকারা আছেন, অন্যান্য সজ্জন রয়েছেন। সুতরাং আমার মতো একজন মানুষের পক্ষে যেটা বলছি সেটাতে সমস্ত সেকশনকে অ্যাড্রেস করাটা ডিফিকাল্ট, সকলেই সেটা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন। সেখান থেকে আমরা জেনারেল প্রসঙ্গের মধ্যে থাকতে চাইছি, যেটা সকলের কাছে কিছু না কিছু প্রাসঙ্গিকতা থাকছে, এবং সেইখানে জননী ভারতবর্ষের কথা আসছে, যে স্বামীজি কত রকম ভাবে ভারতবর্ষের কথা বলেছেন, এবং আজকের দিনের একটি শিক্ষিত ছেলে বা মেয়ের মনের মধ্যে এই ভারতবর্ষ সম্পর্কে একটা ফিলিং থাকতে হবে, একটা বোধ থাকতে হবে। 15ই আগস্ট কিছুদিন আগে মাত্র গেছে, খুব টাটকা টাটকা চলে গেছে, কিন্তু যাওয়াটা সেই এমনি চলে যাওয়ার মতো। ট্রেনে করে যখন কেউ যাচ্ছে তখন পাশ দিয়ে হুস হুস করে গাছগুলো বেরিয়ে যায়, গাছগুলো যেরকম ভাবে বেরিয়ে যায় ওটা কি গাছ কি বৃত্তান্ত দেখতে পেলাম না, হুস করে একটা আওয়াজ হলো, একটা গাছ বেরিয়ে গেল,
তেমনি আমাদের জীবনে হুস হুস করে 15ই আগস্ট গুলো বছরের পর বছর বেরিয়ে যায়, কিন্তু 15ই আগস্ট মানে ভারতবর্ষ তার স্বাধীনতা কি মাথা মন্ডু চলো একটা এই করোনা আবহের মধ্যে এমনি ছুটি কিছু ছুটিটা ফিল করা গেল না, একটু যে মজা টজা করবো, এই গাছ বেরিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে গেল, আমরা এরকম একটা গেছো অস্তিত্বের মধ্যে থাকি। সেখানে ভারতবর্ষ সম্পর্কে সত্যি সত্যি একজনের মনের মধ্যে একটা যে অনুভূতি সেইটা এখনকার দিনে খুব মিসিং হয়ে গেছে, যে ভারতবর্ষের জন্য আমাদের বিপ্লবীরা কিরকম ভাবে কষ্ট করেছেন। আজকে আন্দামান নিকোবরে যখন কেউ যায় বেড়াতে যায় অনেক টাকা খরচা করে যায়, সেখানে কিছু দিয়ে একবার দেখে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা ব্রতী হয়েছিলেন তাদের কিভাবে কষ্ট দেওয়া হয়েছিল, তাহলে এই স্বাধীনতার মূল্য আমরা বুঝতে পারবো কিছুটা। স্বামী বিবেকানন্দ সেই ভারতবর্ষ সম্পর্কে আমাদেরকে খুব জাগ্রত করতে চেয়েছেন, এই ভারতবর্ষকে চেনো তোমার মা হিসেবে, তোমার মা এই ভারতবর্ষ সেইভাবে তিনি শিখিয়েছেন। আজকে যখন শিক্ষা নিয়ে ভাবছি তখন ভাবছি আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা ভারতবর্ষ সম্পর্কে ফিল না করতে পারি। স্বামীজি বারবার বলেছেন এই ভারতবর্ষের অনেক দোষ ত্রুটি আছে, তুমি কি কখনো সেইগুলোকে নিয়ে পাড়ায় মাইকে করে বলে বেড়াও? স্বামীজি প্রায় এইভাবে করে বুঝিয়েছেন যে সেখানে নিজের মাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, আর ভারতবর্ষ যে মা তার দোষ ত্রুটি নিয়ে বলতে নেই, কারণ ভারতবর্ষের দোষ ত্রুটির জন্য ভারতবর্ষ তাই নয়, কত বিদেশি অত্যাচার হয়েছে হয়ে এই দেশের ভূখণ্ড প্রায় ভেঙে দিয়েছে, সেখান থেকে আমরা জাগবার চেষ্টা করছি। সুতরাং এই মাকে ভারত এই মাকে ভালোবাসতে চেষ্টা করো। ওই যে বলছিলাম আন্দামানে গেলে দেখা যাবে যে সেখানে রূপান্তর দিত এবং কি কষ্ট করতো, কিভাবে তাদের চাবুক মারত এবং সেই মারত কেন না, তারা দেশের জন্য খেটেছে বলে, দেশের জন্য খেটেছে যে রোগা রোগা পাতলা পাতলা এবং খুব উত্তেজিত স্বাধীনতা সংগ্রামী চাবুক মেরে যে অত্যাচার করেছে আমরা তার প্রতিশোধ নিতে যাবো না, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে আমাদের ভেতরে একটা ফিলিং একটা দুর্বলতা, এই দুর্বলতার সবলতারই নামান্তর, এই দুর্বলতা ভেতরে ভেতরে রেখে ওই বিপ্লবীদেরকে আমরা স্যালিউট জানাতে চাইবো যে ইয়েস উই ডু ফিল এন্ড কেয়ার ফর ইউ। সুতরাং স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষের কথা বলছেন তখন আমাদের ভারত মাতা দুঃখী ভারত মাতার কথা মনে পড়ছে এবং সেখান থেকে ভারতবর্ষের জন্য যেন আমাদের চিন্তা থাকে রাজনীতির দিক থেকে নয়। আজকে বললেই কেন্দ্র রাজ্য কেন্দ্রের ভালো না রাজ্যের ভালো, এই রাজনীতির চিন্তা আমাদেরকে ভীষণ রকম ভাবে পীড়িত করে এক এক সময়, শুভ রাজনীতি যেখানে কিনা রাজনীতি বড্ড ঘোলা আমাদের দৃষ্টিকে প্রতিহত করে দেয় সেই রাজনীতি সম্পর্কে আমাদের কষ্ট আছে, তো সেই রাজনীতির প্রসঙ্গকে সযত্নে সরিয়ে রেখে নমস্কার করে সরিয়ে রেখে আমরা কিন্তু ভাবছি যে এই ভারতবর্ষকে স্বামীজির চিন্তায় আমাদের ভাবতে হবে। এবং শেষ পর্যন্ত যেটা বলবো সেটা হচ্ছে যে ভারতবর্ষের গরিব মানুষের কথা ভাবতে হবে, যেহেতু গরিব মানুষের জন্য আমাদের মধ্যে ওই সহানুভূতি থাকতে হবে, তাদের মধ্যে প্রাণ রয়েছে। এই সব কথা চটপট করে আমরা শেষ করলাম, এই প্রত্যেকটি কথা আমি যে বলছি এর মধ্যে আমার দিক থেকে নতুনত্ব নেই, হয়তো আমি নতুন কিছু আবিষ্কার করে বলিনি, কিন্তু প্রত্যেকটি কথা এখন ঠাকুর মা স্বামীজিকে ফ্রেমে দেখা যাচ্ছে। আমরা এক একটি কথাকে এক একটি ফুলের মতো তাদের শ্রীচরণে তাদেরই শ্রীমুখ থেকে উচ্চারিত, তাদের হৃদয় থেকে উচ্চারিত এই কথাগুলি তাদের শ্রীচরণে আমরা নিবেদন করে আজকে আমাদের শিক্ষক দিবসের এই বক্তব্য তথা এই অর্ঘ্য নিবেদনকে সার্থক করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা তাহলে এর পরের পার্টে যাচ্ছি অনুষ্ঠানের। নিশ্চয়ই স্থানীয় এবং দূর দূরান্তের মাননীয় শিক্ষকগণ, অভিভাবক বৃন্দ, বহু গুণীজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে
আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ছাত্র ও যুব সমাজ যারা আজকের এই সভায় অংশগ্রহণ করেছে, যারা এই অন্ধকার থেকে আলোর পথ খুঁজতে চায় এখানে উপস্থিত হয়েছেন কথা শোনার জন্য, তাদের সকলকে আমাদের তোমার যা ইচ্ছে, আমার কিছু অসুবিধা নেই, ও অসীম, আমার কোন অসুবিধা নেই। সর্বোপরি যে যুবক প্রতিনিধিদের কথা না বললেই নয়, যারা নিরলস ভাবে আজকের এই অনুষ্ঠানকে উপস্থাপন করেছেন, সেই শিক্ষা জগতের যুবক প্রতিনিধিদের আমাদের বাগদা সাপোর্ট টিম হিসেবে যারা পেছন থেকে কাজ করেছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মহত্তর জীবন কামনা করি। সর্বোপরি যার কথা না বললেই নয়, সেই বিশিষ্ট শিক্ষাপ্রতি ডক্টর সোমনাথ ভট্টাচার্য আমাদের আবেদনে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখানোর জন্য মহাপুরুষদের কথা এবং জীবনী অবলম্বনে যে রাস্তা দেখিয়েছেন তার জন্য তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাকে আমাদের রামকৃষ্ণ মঠ বাগদার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর সকল শুভানুধ্যায়ী যারা এখানে আসতে পারেননি বা বিভিন্ন কারণে যাদের সুযোগ হয়নি, তাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামায়ী কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, ধন্যবাদ, আবার দেখা হবে সবার সাথে।